আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বাঁধন স্টিনি অল্টে আপনাদের স্বাগত। আমি বাঁধন আছি আপনাদের সাথে। এটি আমার গত দিনের ব্লগ। আমি বিকাল থেকে শুরু করেছি, বিকাল থেকে রাত পর্যন্ত আমাদের কিছু কাজ এখানে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি একটা বস্তা ওপেন করছি। তো এই বস্তাটিতে আছে মাছের খাবার। এখন আমরা পুকুরে মাছকে খাবার দিতে যাব। প্রতি বছরের ন্যায় এবারও আমরা পুকুরে মাছ ছেড়েছি, তো যে কারণে এই মাছের খাবার কেনা হয়েছে, এখন সেগুলো পুকুরে দিব। তো বর্ষা মৌসুম কিন্তু মাছ ছাড়ার উপযুক্ত সময়, আর এ সময় কিন্তু সকলকে মাছ চাষে উদ্বুদ্ধ করা হয়। 21 থেকে 27 জুলাই কিন্তু জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। তো এবারে স্লোগান হচ্ছে, মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখেই পালিত হচ্ছে 2020 সালের জাতীয় মৎস্য সপ্তাহ। তো আপনারা চাইলে এ সময় মাছ চাষ করতে পারেন। তো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আহ্বানে সাড়া দিয়ে আমরা মোটামুটি সকলেই মাছ চাষে অগ্রসর হতে পারি। তো যাই হোক, পুকুরে মাছকে খাবার দেওয়ার জন্য আমি কিছু খাবার নিলাম এবং আমার মেয়েকেও একটু দিলাম। ওটা ছোট পটটা নিয়ে আসলো খাবার নেওয়ার জন্য। তো বস্তাটা এভাবে রেখে যাচ্ছি, যদি আবার একটু প্রয়োজন হয় আবার এসে নেওয়া যাবে। তো যাই হোক, মেয়ে তো খুবই আগ্রহী, মাছকে খাবার দিতে হবে। তো প্রথমেই সে ছুঁড়ে মারছে, কিন্তু এতে দেখা যাচ্ছে যে কিছু খাবার মানে উড়ে চলে আসছে, মানে একদম ঠিকমতো সবটুকু পানিতে পড়ছে না। তো কিছু মাছের মানে খাবারের কিছু অপচয় হবে, তো যে কারণেই ওকে একটু শিখিয়ে দেওয়া হলো যে একটু ভিজিয়ে নরম করে যদি দেওয়া হয় তাহলে সে মানে দেওয়া যাবে এই আর কি। তো ও কিন্তু ব্যাপারটা বুঝে ফেলেছে, সে বলেছে হ্যাঁ আমি এখন পারবো। তো এখন তার মানে সাধ্য মতো যতদূর ছোড়া সম্ভব হচ্ছে, তো সেভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তো মাছ কিন্তু এখন আসলে টের পায়নি যে এখানে খাবার দেওয়া হচ্ছে, কারণ এখানে আসলে এই মাছ ছাড়ার পরে আজই প্রথম খাবার দেওয়া হচ্ছে, যে কারণে ওরা আসলে অভ্যস্ত হয়ে ওঠেনি যে এই সময়টিতে আসলে খাবার দেওয়া হয়। তো যাই হোক, এখন দিতে দিতে হয়তো বা মাছও শিখে যাবে যে এই সময় খাবার দেওয়া হবে। এবং এখানে দেখা যায়, আগে আমরা দেখেছি যে যখনই মাছ মানে খাবার ছোড়া হয় পুকুরে পানিতে, তো তখনই কিন্তু মাছ সব উপরে আসে এবং মানে খাওয়াটা দেখা যায়। তো এরকম, তো যাই হোক, যেভাবে পেরেছে একটু একটু করে সে দিয়েছে। তো সবটুকু চাচ্ছে যে একদম যেন সর্বোত্তম ব্যবহার হয়, এরকম করে সে ধুয়েও মোটামুটি খাবার দিয়ে দিল। তো এবার এসেছে আমার চাচাতো বোন, সেও কিন্তু আগ্রহী কম না। তো প্রথম প্রথম কিন্তু দেখা যায় যে সবাই একটু কাজে আগ্রহী থাকে, তো যে কারণে আজ সবাই একটু চেষ্টা করছে কাজে অংশ নেওয়ার জন্য। তো ও ঠিক একইভাবে মানে আমার মেয়ে যে পদ্ধতিতে দিয়েছে সেভাবেই চেষ্টা করছে। ও চমৎকার করে চটকিয়ে চটকিয়ে মাখাচ্ছে, মানে দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি একটু মজা করছিলাম যে মাখাতে মাখাতে দেখিস নিজেই যেন খেয়ে না ফেলিস, এরকম একটা অবস্থা। তো ওর মাখানো দেখে আসলে আমার খুব ভালো লেগেছে, এত চমৎকার করে মাখাচ্ছে। তো ও যেহেতু একটু বড়, মোটামুটি ও কিন্তু একটু বেশি দূরে ছুঁড়ে মারতে পারছে, তো খাবারটা একটু বেশি দূরেই যাচ্ছে। তো এখন ও আমাকে বলছে যে আপু, যদি একটা নৌকা কিনে দাও তাহলে কিন্তু আমরা নৌকায় করে পুরা পুকুর ঘুরে ঘুরে মাছকে খাবার দিতে পারবো। এখন মাছের খাবারের সাথে সাথে এখন নৌকাও কিনতে হবে, এরকম একটা বায়না তার। তো আমি বলেছি অবশ্য নৌকা কিনবো না, গোসলের সময় একদম ঘুরে ঘুরে সব জায়গায় খাবার দিয়ে করতে মানে এটা বলেছি। তো ও যাই হোক, মজা করছি, ভালো লাগছে। তো এখন যদি মাছ যাদের উদ্দেশ্যে দেওয়া মাছ যদি খেয়ে বড় হতে পারে তাহলেই কিন্তু আমাদের সার্থকতা।
তো আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেছিলেন, যে আমরা কিন্তু আসলে পুকুরের পাড় একদম পুরা পরিষ্কার করে ফেলেছিলাম, যেখানে আবর্জনা বা মানে আগাছা বা এরকম কিছু অপ্রয়োজনীয় গাছ ছিল, যেগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। কিন্তু এখন এই কয়েকদিনের ভারী বৃষ্টিতে কিন্তু একদম সব আবার তরতর করে বেড়ে উঠেছে। তো যে পরিষ্কার করা যে জায়গাটা যেরকম মানে একদম পরিষ্কার ছিল, আবার কিন্তু সেখানে আস্তে আস্তে কিন্তু ঝোপ উঠে গিয়েছে। তো যেখানে খাবার যেটুকু নেওয়া হয়েছিল, সেটিতে বলেছিলাম যে আবার মনে হয় নেওয়ার প্রয়োজন হবে, তো আরেকবার নেওয়ার প্রয়োজন হলো, তো আরেকটু দিতে হবে। তো এখানে সবাই মোটামুটি অংশ নিচ্ছে, তো আমার বেবি সেও তো কাজে অংশ না নিয়ে পাচ্ছে না, তো সেও একটু টাচ করে নিল। তো এখন এই সাইডটিতে একটু দেওয়া হচ্ছে খাবার, যেহেতু আমাদের একদম সামনের সাইডে দেওয়া হয়েছে, সেখান থেকে এখন একটু উল্টা পাশে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ পাশ, আমরা বলে থাকি দক্ষিণ পাশে এটা। তো এখানেও পুকুরের দক্ষিণ সাইডে একটু দেওয়া হচ্ছে। এখানে মানে চেষ্টা করা হচ্ছে যে পুরা পুকুরের সব পাশে একটু ঘুরে ঘুরে খাবারটা ছোড়ার জন্য। তো এখানে অবশ্য কিছু মাছ ইতিমধ্যে টের পেয়েছে, যেখানে খাবার দেওয়া হচ্ছে। তো কিছু মাছ এখানে আস্তে আস্তে করে এসেছে, একটু যেটা অবশ্য ক্যামেরায় বোধহয় ধরা পড়ছে না, যে আমাদের মানে আমরা চোখে দেখেছি, দেখতে খুব ভালো লেগেছিল যে আসলে মাছ এখন বোধহয় খাবে। এতক্ষণ একটু হতাশার মধ্যে ছিলাম যে আসলে কি মাছ পাবে কি না খাবার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, মোটামুটি ওরা খাবে আস্তে আস্তে, আমরা বিশ্বাস করছি বা আশা করছি যে না, মাছ খেতে পারবে এরকম। তো যাই হোক, মাছের খাবার দেওয়া চলছে, কিছু মাছ সে খাচ্ছে, সব মিলিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছি, ভালো লাগছে, বিকালটা একদম বেশ মজায় মজায় কাটলো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং পাশাপাশি যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ মানে চেষ্টা করব আপনাদের সেই পরামর্শ অনুযায়ী কিছু খাবার দেওয়ার জন্য, বা মাছ কীভাবে মানে চাষে সফলতা আনা যায় সে বিষয়ে পরামর্শ দিলে আমি উপকৃত হব, আমি সেভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন সন্ধ্যার সময়, মাগরিবে নামাজের পরে মেয়ে পড়তে বসেছে, তো এখানে এসে পড়ার চেষ্টা করছে। তো এর মাঝে আমি বললাম যে পড়াটা কিছুক্ষণের জন্য অফ রাখো, কারণ সন্ধ্যায় নাস্তা করেনি। তো এখানে ওকে খাবার দেওয়া হলো, কিন্তু সে খাবে না এরকম একটা বায়না, কিন্তু আমি ক্লোজ করে রেখেছি। তো বললাম যে আগে খেয়ে নাও, তারপরে পড়তে বসো। তো এখানে সে একা খাবে না এরকম একটা বায়না করছিল। তো যাই হোক, তাকে একটু শুরু করে দেওয়া হলো। আমার বোন এবং আমার মেয়ে দুজনই একসাথে পড়তে বসেছে, তো আমার বোনের জন্য খাবার আছে, তো সেটা তাকে দেওয়া হবে, একসাথে মিলে দুজনে খেয়ে পড়তে বস পড়া শেষ করবে এরকম। তো ওর জন্য খাবার নিয়ে এসেছি, নুডলস এবং চা, তো ওটা খেয়ে তারপরে পড়া মানে করতে পারবে এরকম আমি ওকে বলেছি। তো যাই হোক, ওরা পড়াশোনা করছে এবং মোটামুটি খাওয়া দাওয়া করছে ফাঁকে, আর আমি আছি আমার ছোট মেয়েকে নিয়ে, ওকে একটু সময় দিচ্ছি। তো সব মিলিয়ে আসলে ওই সময়টুকু আর আমি ক্যামেরা বন্দি করিনি, এভাবে বড় মেয়েটাকেই ক্যামেরা বন্দি করে নিলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ছোটো মেয়েকে একটু সময় দেওয়ার পাশাপাশি মানে আস্তে আস্তে করে ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ও যদি এখন একটু ঘুমোয় তাহলে একটু মেয়েকে একটু বড় মেয়ে একটু পড়াশোনা করতে পারবে এরকম। এবং পড়া শেষ করে আমি ওকে নিয়ে একটু অন্য একটা কাজে বসেছি, এখানে ওকে আমি কিছু কাউন্ট করা শিখিয়েছিলাম। তো যেটাকে আবার একটু এখানে আমি কিছু কাগজ কেটে এখানে সংখ্যা লিখে দিয়েছি, এবং সেই সংখ্যা অনুযায়ী কিছু সার্কেল করে দিয়েছি, যেগুলোকে বলেছি কালার করার জন্য। তো যে কাজটি আমরা দুজনে মিলে একসাথে করছি, তো ওর সাধ্যমতো যেটুকু যেভাবে পারছে চমৎকার করে
কালার করছে, এবং আমি একটু সেটাকেই একটু মোটামুটি একটু শেপগুলো ঠিক করে দিচ্ছি, যে যেভাবে করেছো ঠিক আছে, কিন্তু আউটলাইনগুলো যদি ক্লিয়ার হয় তাহলে বোঝা যাবে যে আসলে ছবিটা বেশ, বা মানে নাম্বারটি বেশ মানে স্পষ্ট হবে। তো এরকম করে আমরা দুজনে মিলে মিলেমিশে এগুলো করছি। তো মেয়েকে আসলে শেখাচ্ছি, ও কালার সম্পর্কে ওর বেশ ভালো ধারণা আছে, অনেক ছোটোবেলা থেকেই কালারগুলো শিখে গিয়েছে। তো এখানে আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে একটু শেখাতে পারেন। তো এখানে কালার সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই হোক, বা মানে নাম্বার শেখানোই হোক, বা কাউন্ট করা শেখানো হোক, যেভাবেই হোক, একের মধ্যে কিন্তু আসলে ওরা অনেক ধরনের ধারণা পাবে আমি আশা করি। তো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে বাবুদের নিয়ে বসতে পারেন এবং একসাথে সময়গুলো এভাবে কাটাতে পারেন, ওদের কিছু শেখাতে পারেন, খেলতে খেলতে মজায় মজায় শেখা। এটাই আমি আসলে বেশি পছন্দ করি, যে বাচ্চারা খুশি হবে, ভালো লাগবে, মানে শেখা হয়ে যাচ্ছে কিন্তু টের পাচ্ছে না, বা সময় নিয়ে চাপ নিয়ে মাথায় চাপ নিয়ে বুঝতে হচ্ছে না যে এটা আমার পড়া বা এটা আমার শেখা, এরকম কিছু না, মানে একদম বেশ আগ্রহ নিয়ে এগুলো শিখে যাবে, এরকমই আমি মনে করি। এভাবে আমরা চেষ্টা করি যে এভাবে শিখলে আসলে ওদের শিখনটা স্থায়ী হবে, এরকমই। তো যাই হোক, মেয়ে কাজ করছে একের পর এক, একটু মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাচ্ছে, বলছে না ভালো লাগছে না, কারণ মাত্র পড়াশোনা করে আসলো, এর আগে আবার তো দেখতেই পেলেন বিকালে বেশ পরিশ্রম করেছে, সব মিলিয়ে তার একটু ক্লান্তি লাগছে। তো আমি বলছি যে যতটুকু পারো ঠিক ততটুকুই করো, বেশি চাপ নেওয়ার দরকার নেই, দরকার হয় আমরা একটু আস্তে আস্তে করেই করব, এত তাড়াহুড়োর কিছু নেই। তো এখন এরকম করে কিন্তু হাল ছাড়ে না, বা কষ্ট যে হয় এটা আবার মাঝে মাঝে স্বীকার করতেও চায় না, এই জন্য কিছু কাজ একদম মুহূর্তে একই সাথে করে উঠতেও চায়। তো যাই হোক, একটু সময় নিয়ে পরে আবার একটু রেস্ট নিয়ে আবার একটু কিছুক্ষণ পরে বসে বাকি কাজগুলো শেষ করা হয়েছে, দু অংশে ভাগ করে আমরা কাজগুলো করেছি। তো প্রথম দিকে আমরা কিছু কালার করেছি, এবং দ্বিতীয় অংশে আমরা এগুলোকে মানে একদম ওয়ালে সেট করার জন্য আমরা এই আঠা দিয়ে সেট করার জন্য চেষ্টা করছি। তো এখানে ও পিছনে আঠা দিচ্ছে এবং এটাকে আমরা ওয়ালে সেট করব। তো দুজনে মিলে মামি বসে কাজটা করলাম, বেশ ভালো লাগলো, এবং ওয়ালে এটা সেট করে দিলে বেশ কিছুদিন থাকবে এবং ভালো লাগবে এই আর কি। তো ওর মানে যে কাজটা করেছে এটা ও ঘুরে ফিরে দেখতে পারবে এবং ভালো লাগবে, এই জন্যই ওয়ালে সেট করে রাখা। তো কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লাগে তো লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবং সাথে সাথেই বেল আইকনটি প্রেস করবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। তো এই তো আমার মেয়ে সেট করছে, সবগুলোই মোটামুটি করা হয়ে গিয়েছে, এখন 7 পর্যন্ত লাগানো শেষ, 8, 9, 10 এভাবে শেষ হলেই মোটামুটি কাজ একদম কমপ্লিট, ওর কষ্ট সার্থক হলো, আমার খুব ভালো লাগছে, আমার মেয়ে হাঁপি উঠেছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, ওর কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, হয়তো বা কিছু জায়গায় একটু ভুল রয়ে গিয়েছে বা ঠিক ভালো হয়নি, আরও সুন্দর হলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এটাই আমার কাছে অনেক, ও এভাবে আস্তে আস্তে করতে করতে, এখনও তো ছোট, আস্তে আস্তে অনেক ভালো করা শিখবে, হাতের কাজ অনেক সুন্দর হবে, আমি সেই আশা করি, সেই দোয়া করি। তো আপনারাও অবশ্যই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন, এবং আরও অনেক অনেক কাজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে থাকবেন। তো কাজ মোটামুটি শেষের পথে, আমার মেয়ের মানে এভাবে বলছিল জামু আর একটা লাগালেই শেষ, এরকম এখন সে শেষ সংখ্যাটিও সেট করে ফেললো ওয়ালে। তো এই তো আমি শুরু থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন আসলে, দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে। তো আমি আমার মেয়েকে অনেক বেশি আদর দিয়েছি, থ্যাংকস দিয়েছি।
তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।